দখলে দূষণে মরতে বসেছে একসময়ের প্রমোর্তা টঙ্গীর তুরাগ নদ। এই নদ দখলকারী 36টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর চিত্র একই রকম। বিভিন্ন সময়ে নদীর অবৈধ দখলমুক্ত করার তৎপরতা দেখা গেলেও উচ্চ আদালত যাকে কানামাছি খেলার সঙ্গে তুলনা করেছেন। জনস্বার্থে তুরাগ নদ দখল নিয়ে করা মামলায় দেশের সব নদ নদীর দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। নদী দখলকারীদের তালিকা তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এ তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচনের অযোগ্য করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। এই নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। নদ নদী রক্ষায় উচ্চ আদালতের এই রায়কে মাইল ফলক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। এ রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তারা। যারাই জবরদখল করছে, মোটামুটি একটা চেইন থাকে, হ্যাঁ, এই জবরদখল যারাই করে, তো তাদেরকে উচ্ছেদের জন্য এই ধরনের আইন ছাড়া তো আর কোনো বিকল্প নাই। তো নদীর এখন বাংলাদেশের নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের নদীগুলোকে বাঁচানোটাই এখন দুরূহ হয়ে পড়েছে। তো এই সময় অবশ্যই এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এবারই প্রথম তুরাগ নদকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছে আদালত। আর নদ নদী রক্ষায় নদী কমিশনকে দেয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।